আশা করি তোমরা সবাই এই অদ্ভুত গরমে ভীষণ ভীষণ ভালো আছো। আমি তো জাস্ট এই গরমে পচতে পচতে প্রায় আবার দাঁড়িয়ে আছি, কারণ এত ঘাম হচ্ছে, কাজকর্ম করতে প্রবলেম হচ্ছে, আর তার জন্য আমার মাথা গরম থাকছে। তো যাই হোক, আজকের একটা ডিফারেন্ট টপিক নিয়ে একটুখানি কথা বলবো। যদিও আমি কোনো বিশাল বিউটিশিয়ানও নই, আর আমি কোনো ডক্টরও নই, কিছুই নই, তো নর্মাল একটা বিষয়ে কথা বলবো যেটা প্রচুর মেয়েদের সুবিধা হবে আর কিছু কিছু ছেলেদেরও সুবিধা হবে, ঠিক আছে? তো বলি, প্রথম কথা হলো যেটা হলো ইয়ার পিয়ার্সিং বাম। মানে অনেকেই দেখবে তোমরা কান বিধানো বা নাক বিধানো, মানে তুমি নোজও বলতে পারো, বিধানোর পরে দেখবে একটা ওই জায়গাটায় কিরকম ফুলে 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 যায়, ঠিক আছে? এসব বেশিরভাগ দেরি হয় যারা অনেক ছোটোবেলায় অনেক সময় বিঁধে দেয়, হয়তো হয় না, কিন্তু আফটার 12 ইয়ার্স যদি বেঁধাতে যাও তো বেশিরভাগ মানুষদেরই হয়ে থাকে। আমি আমার নিজস্ব ঘটনা, একদম সত্য ঘটনা দিয়ে বলবো। সেটা হলো আমার অনেক ছোটোবেলায় আমার এই কানের আর এইটা আমার বিধানও ছিল, এটা আমার ডক্টর বিধিয়ে দিয়েছিল। তো এরপরে আমি এখানে বিধিয়েছিলাম যেটা আমার পরবর্তীকালে, মানে যখনই আমি দুল পড়তাম আমার ভীষণ ব্যথা হতো, আর এটা আমি বিধিয়েছিলাম যখন আমার বিয়ে হয়, ঠিক সেই সময়টা আমি আর কি এটা বিধিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু আমি কোনো দিন ওইটার জন্য দুল পড়তে পারিনি। আমি আর নর্মালি আমি একটু দুল টুল কম পড়ি, আমার ভালো লাগতো না, তার জন্য আমার মানে পড়াই হতো না। অদ্ভুত ব্যাপার, এই দুল এইটা তো আমার জাস্ট কি বলবো, তখন হয়তো আমি এতটাই ছোট, এতটাই ছোট, ডক্টরের কাছে বিধানো হয়েছিল, মানে আমি হওয়ার কিছু পরেই আমার মা ডক্টরের কাছ থেকে বিধিয়েছিলেন। তো তো ওই দুলটাও তো আমি পড়তাম না, কিন্তু কোনোদিন কোনো প্রবলেম হয়নি, কিন্তু এইটা আমি পড়তাম না, জাস্ট বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে? তো আমার যেহেতু দুল পড়তে বা বিশাল সাজগোজ করতে ভালো লাগে না, তো আমি পড়তাম না। তো এই দুল থাকুক আর না থাকুক, আমার এতে কোনো প্রবলেম ছিল না। আমি এটাও বহু বছর পড়তাম না, কারণ আমার সাজতে বুঝতে বললাম, হঠাৎ আর মনে হলো সেই দিনের জন্য পড়তে গেলাম, তখন দেখলাম জিনিসটা হয়তো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু সাডেনলি লাস্ট ইয়ার আমার মনে হলো যে আমার একটু কানটান বেরানো দরকার, কারণ আমার একটু দুল পড়তে ইচ্ছা করছে, কিন্তু দুল কোনো কিছু পড়তেই পারছি না, তো কি করব? তো আমি কানটাকে বিঁধিয়ে ফেললাম। এবার বেঁধানোটার গল্প করি। নর্মালি যদি কান বেঁধাও আফটার 12, মানে 12 ইয়ার্সের পরে, তাহলে অ্যাটলিস্ট শীতকালে বেঁধানোর চেষ্টা করবে। গ্রীষ্মকালে বেঁধালে জিনিসটা খুব বেশি খারাপ হয়, কারণ অনেক ঘাম হয়। যিনি শোকাতে বলে সবসময় বলবে, দেখবে যে কোনো অপারেশন করলেও মানুষ বলবে, দেখবে ডক্টর বলবে যে তো উইন্টার, যদিও তখনই যদি করতে হয় আলাদা জিনিস, নর্মালি যে কোনো জিনিস একটু উইন্টারে করতে বলা হয়, কারণ জিনিসটা শুকাতে সুবিধা হয়। তো যাই হোক, আমার তো যখনই মনে হওয়া তখনই কাজ। তো আমি ঠিক করলাম যে না, আমি কান বেঁধাবো, যখন ঠিক করেছি তো কান আমি বেঁধাবই। তো কি করলাম, কান বিঁধিয়ে দিলাম, আর একটা না একই সঙ্গে আমি অনেকগুলো বিঁধিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, আমি পরও ফটো তুলে দিয়ে দেবো। আমি একসাথে অনেকগুলো বিঁধিয়ে দিই, মানে পরপর 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 করে আমি বিঁধিয়ে ফেলি। তো ওই যে বললাম, মনে হলো আর করে ফেললাম কাজটা, কিন্তু তখন ছিল ঠিক কিরকম সময় বলবো, আমার মন মানে লকডাউনও চলছিল, জুন জুলাই নাগাদ এরকম টাইম নাগাদ হবে হয়তো, মেবি আমি বিঁধিয়েছিলাম, আমার প্রপার ডেটটা এখন মনে নেই। বিঁধিয়ে তো আমি নিলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বেশি মানে আহা উহু এই জিনিসটা আমার মধ্যে নেই, আমি করছিলামও না। কিন্তু যত দিন যাচ্ছিল, ভাবতে পারবে না, এটা না এরকম 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 ফুলে উঠছিল, ঠিক আছে? এরপরে শুরু হলো আমার অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট। তখন ডক্টরের অভাব, তো তো তার জন্য যাই হোক, আমার রিলেটিভ আছে দাদা, তো আমি তাকে বারবার বলি, ও অনেক অ্যান্টিবায়োটিক লেখে, ও মেডিসিন লেখে, মানে সব রকম মেডিসিনের ডক্টর তো আমাকে দিতে থাকে, আমি সেগুলো ইউজ করতেই থাকি, খেতে থাকি নানারকম, কিন্তু কোনোভাবেই আমার এই কোনো সলিউশন হয় না। এরপরে ঘরোয়া পদ্ধতিতে আসি। ঘরোয়া পদ্ধতির মধ্যে যেগুলো তোমরা করতে পারো সেটা হচ্ছে, একটা হচ্ছে হলুদ, মধু, এগুলোতে কমে বলে, লোকে বলে, কিন্তু আমার কিন্তু কমেনি। এইগুলো আমি কিছু ঘরোয়া টোটকা পরে আমি জানলে বা প্রপার সার্চ করে যে ওইগুলোতে কাজ হয় আমি তোমাদের বলবো। আমি প্রচুর জিনিস সার্চ করে আমি নিজের ওপর প্রয়োগ করেছি, কিন্তু বিশ্বাস করো আমার কোনোটাতেই কোনো কাজ হয়নি, আমার কিচ্ছু হয়নি। আমার যত দিন গেছে সেই জিনিসটা আরও বেশি হয়ে গেছে, আরও বেশি হয়ে গেছে। এবার আমি যেটা করেছিলাম, কিছুদিন পরে আমি সুতো আর কি করে আমি সোনা ছোট ছোট, মানে এত সরু
বানাতে হবে যেটা আর কি একদম ছোট ফুটো, তার মধ্যে ঢুকে এরকম করে পিছিয়ে দেবে, এর বাইরে তো আমি পড়তে পারবো না, কারণ ঢোকাতে হবে ওর মধ্যে। তো এরকম আমি বানিয়ে সোনা দিয়ে বাঁধিয়ে সবাই বললো যে সোনা পড়লে জিনিসটাকে সেরে যায়। তো তাড়াতাড়ির মধ্যে আমি দোকানে ইনফর্ম করলাম ওদেরকে, তখন তো লকডাউন চলছে, কি অবস্থা, যে বললেই পেয়ে যাওয়া যাবে এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, সোনা চলে এলো, দুলো পড়া হলো, সে অনেক কাণ্ড কারখানা করে, কারণ ভীষণ ব্যথা, পুরো পুজ হয়ে বিচ্ছিরি মতো, যেন এগুলোকে বলা হয় যেন তো এক টাইপের কেলয়েড। দেখবে অনেকের অপারেশনের পরে কি হয়, অপারেশনের জায়গাগুলো ফুলে 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 ওঠে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কেলয়েড বলা হয়, যে নাকে নাকটাতে যে ফুলে যায় বেদানোর পরে, বা ধরো কান বেদানোর পরে ফুলে যায়, পেছন দিকগুলো বেশি হয়, সামনের দিক অতটা হয় না। আমার যেটা হয়েছে আমি সেটা তোমাদেরকে ইনফর্ম করছি, পেছনের দিকটা বেশি হয়। তো সেইগুলোতে কি হয়, মানে পুজ জমতে থাকে, পুজটাকে ফাটাতে থাকো ফাটাতে থাকো, সেটা থেকে ব্লিডিং হতে শুরু করে। এর জন্য আমি প্রচুর মানে এলাপাতি খেজ করেছি, বললাম তো তোমাদেরকে, মেডিসিন খেয়েছি ঘরোয়া পদ্ধতিতে, যা যা সার্চ করে আমি পেয়েছি সব কিছু করেছি, শেক দিয়েছি, বলেছে ক্লিন, ভীষণ এ করে হাত হাত করে বারবার শেক দেওয়া, হাত যাতে না যায়, সেই জিনিসগুলো আমি ভীষণভাবে মেনটেন করেছি, যাতে কোনোভাবে নোংরা না তো না লাগে। এরপরে আসি আমার কাজের মাসিদের কথা, তারাও ভীষণ দুঃখী হয়ে পারে যে আমার কানের এই অবস্থা থেকে নানা জনে নানা কিছু করেছে। আমি একটা এক্সাম্পল দিই, একজন কী করলো, গরমে নিজেরাই করলো, গরম সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফেলে, আমি তো জাস্ট চেঁচাচ্ছি যে না না আমাকে সব দিও না, বলে কিছু হবে না একদম চুপ করে দাঁড়াও, দিয়ে দিই। তো ওর মধ্যে দিয়ে দিল, ওটাও দিল, কেউ আবার শুকনো লঙ্কা মানে করে তার মধ্যে তেল দিয়ে ডাঁড়াটা বার করে, আর একজন কাজের মাসি যে আছে তিনি দিয়ে দিলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। তাহলে এখন নর্মাল হলাম কী করে, এইবার তো আসবে আসল জিনিসটা, নর্মালটা কী করে হলো। আর খুব যেহেতু আমার নিজের ওপর হয়েছে ঘটনাটা, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাই তোমরাও করতে পারো। আর যদি মনে কোনো সংশয় হয় তো একবার জিনিসটা বলছি, সেটা প্রপার গাইড তোমরা নিতে পারো। আর যদি খুব বেশি বাড়াবাড়ি হয়, আমার মনে হয় আমার কেন কোনো ইউটিউবারের ভিডিও দেখেই করা উচিত নয়, ইমিডিয়েট ডক্টরের কাছে দেখানো উচিত, কারণ এইগুলো থেকে নানান টাইপের রোগ সৃষ্টি হয়। এগুলো আমি বলছি এক টাইপের কেলয়েড অ্যাকচুয়ালি, এই জিনিসগুলো জানো না, কান বেদানোর পরে মানুষের এত এত ফুলে যায়, যেহেতু এটা ডক্টর ওরিয়েন্টেড বেদান হলে সেই কেলয়েড বা কিছু হলে তুমি রিমুভ পাবে, কিন্তু আজকাল বিউটি পার্লারে যে বিধানোটা হয়, যেমন আমার এই যে বিধানোটা আমি প্রথম বললাম বিয়ের সময় বিঁধেছিলাম, সেটা আমি পার্লার থেকে বিঁধিয়েছিলাম, আর ওটাই হয়েছিল আমার জীবনের কাল, কারণ ওটা ওই যে টাইপের দিয়ে করেছিল। আর যে গুজি বা এগুলো দেয় সেগুলো নর্মাল সোনারও হয় না, বা ভালো কিছু ম্যাটেরিয়াল হয় না, ইমিটেশন হয়, তাতে এই জিনিসটা আরও বেশি খারাপ হতে থাকে। তার জন্য কোনো রিস্ক নেবে না, যদি কারোর এই জিনিসটা খুব বেশি হতে থাকে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবে, কারণ কারোর কারোর কেলয়েডের কান ফান অনেক নষ্ট হয়ে যায়, এরকম ফুলে যায়, প্রচুর সার্চ করলে দেখা যাবে। কারণ আমার ওই সময় হয়েছিল, তো আমি জাস্ট ভয় পেয়ে গেছিলাম, সার ছিল না। তো এবার কথা হলো যে আদতে আমার ওগুলো সারলো কি না, বা আমি দুল খুলে ফেললাম কি না। হ্যাঁ, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, আমি ভয়ও পেয়ে গেলাম, কারণ আমার ওই দাদা যে ডক্টর ছিল সে একটা টাইমে বললো যে না তুই সামনাসামনি কাউকে দেখা, তিনি প্রপারলি দেখুন, যদি পারিস সার্জেন দেখা, যে ওই জায়গাটা অ্যাকচুয়ালি কী হয়েছে, কেলয়েডটা বেশি আকার ধারণ করেছে কিনা, কারণ আমি অনেকগুলো বিগিয়েছিলাম, ঠিক আছে, পরপর অনেকগুলো কানে বিগিয়ে ফেলেছিলাম, তো প্রত্যেকটারই প্রবলেম হয়েছিল। তো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। এবার ঘরোয়া পদ্ধতি বলো, অ্যালোপ্যাথিক মেডিসিন বলো, ক্রিম বলো, কোনো কিছু বাদ রাখিনি, সব কিছু করলাম একের পর এক, কিন্তু কোনোভাবেই আমার যখন সারলো না, এইবার আমি একটা মেডিসিনের খোঁজ পেলাম। খোঁজটা কী করে পেলাম, সেটা আমি নিজেই গুগলে সার্চ করেছিলাম, আর গুগলে সার্চ করে আমি বলতে পারো নিজের ট্রিটমেন্ট আমি নিজেই করেছিলাম। এবার আমি কি করলাম, আমি সার্চ করলাম, আর সার্চ করে আমি একটা মেডিসিনের নাম পেলাম, যেটা আমি আমি তখন অবধি শিওর ছিলাম না যে খেলে আদতে সারবে কি সারবে না, কিন্তু একটা রিস্ক নিয়ে ফেললাম, কারণ আমি নিজে থেকে ওটা ট্রিটমেন্ট করছিলাম, নিজে মানে সার্চ করে পেয়ে সেটাকে আমি কিনেছিলাম, আর সেটা খেয়েই আমি উপকৃত হয়েছিলাম, সেটা খেয়েই জাস্ট আমার সেরে গেল। সেটা আমি এখানে লিখে দিচ্ছি নামটা, সেটা কি করেছিলাম, তোমরা ওটা দিনে 3 থেকে 4 বার খেতে পারো, আমি দিনে 3 বার খেয়েছিলাম, দিনে 3 বার প্রত্যেকটা আর কি আফটার মিল আমি নিয়েছিলাম। আর ওখানে ওটা একটা বক্সে এসেছিল, তো বক্সে ওষুধটা খাওয়ার পর মানে আমি জাস্ট একটাই ফাইল খেয়েছি, খেয়ে আমার পুরো সেরে যায়,
ঠিক আছে। এবার ওটা ছিল একটা হোমিওপ্যাথিক মেডিসিন, কোনো সেরকম কিছু নয়, আর ওটা তোমরা অ্যাভেলেবেল যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে। মেডিসিনটা আমি বারবারই এখানে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা বা ওটাকে কিনে খেতে পারো। ওটা কিনে খেলে সত্যি কথা আমি নিজে উপকৃত হয়েছি। আমি কারোর কথা শুনে যা যা করেছি আমি তাতে কিচ্ছু উপকার পাইনি। যদি অ্যাকচুয়াল বেসিসে তোমাদের কেলোয়েড বা ওই টাইপের হয়ে যায়, কোনো ঘরোয়া পদ্ধতি কেন কিছুতেই কোনোভাবে সারবে না। আর সামারে যদি করে থাকো জিনিসটা অনেক বেড়ে যায়। ওই জন্য আমি সবসময় বলবো যে উইন্টারে করো জিনিসটা, কান বা নোজ মানে ইয়ার আর নোজ যাই তোমরা করো সেটাকে উইন্টারে করা ভালো, সামারের রিস্কটা না নেওয়াই ভালো। কারণ গরমে কি হয়, জিনিসটা বলে না গরমে জিনিস পচে যায়, ওরকম শরীরেরও অংশ হয়। তো যাই হোক, এইটা খেয়ে আমি ভীষণ উপকার পাই আর আমার এই এতগুলো কান বেদানো, যাই না দেখছো পাচ্ছ কিনা, একটা দুটো তিনটে চারটে সবগুলোই আমার ঠিক হয়ে যায়। এইটা ঠিক হওয়ার ব্যাপার ছিল না, এটা তো আমার ছোট্টবেলা থেকেই ছিল, এটা এটার মধ্যেই ছিল, এটা তো দুটুর পত্তর না, কিন্তু এটা এটার মধ্যে ছিল। বাকি যা বলো, এদিকে তিনটে এদিকে তিনটে ছটা আর কি, প্রত্যেকটাতেই প্রবলেম হয়েছিল, পুরো প্রবলেম সলভ হয়ে যায়। আর সলভটা পুরো হওয়ার পর আমি জাস্ট ভীষণ খুশি হয়েছিলাম যে না, আমি এবার দুলটুল পড়তে পারবো। যদিও আমি সবসময় ওই যে বললাম, আর হঠাৎ মনে হয় হঠাৎ পড়ি, হঠাৎ মাঝে কয়েক বছর একদমই পড়তাম না, আমার পড়তে ভালোই লাগতো না, কেন জানি না আমার পড়ার ইচ্ছাই জাগতো না। তো এইভাবে আমি আমার এয়ার পিয়ার্সিং বাম বলো আর কেলয়েড বলো, জানি না ওটা কেলয়েডে পরিণত হয়েছিল কি না বা কী হয়েছিল, আমি এটাকে এইভাবেই সারিয়েছিলাম। যদি তোমাদের কারণ এরকম হয়ে থাকে তাহলে মেডিসিনটা তোমরা খেয়ে দেখতে পারো। আর আমার কথা শুধু শুনে নয়, আর যদি এরকম পর্যায়ে লেভেলে যায় যে খুব বিশাল ব্যাপার হয়ে গেছে, তাহলে অবশ্যই কোনো ডক্টরের ন্যায় ভালো, কারণ ডক্টর অনেক বেশি ভালো বুঝবে। কারণ আমি তো ডক্টর নই, এই যে আমি বললাম ডক্টরকে কি হয়েছিল, বাই ফোনে কথা বলে ওষুধ দিয়েছিল কিন্তু সারছিল না, লাস্টে ওই বলেছিল যে কোনো সার্জেন দেখাতে, তাহলে বোঝো ডক্টরই ভেবে ফেলছে এরকমই। তাই জন্য আমি সবসময় বলবো ডক্টর তো অবশ্যই দেখাবে, নিজে থেকে কিছু না করা ভালো। আর যে এইগুলো বলে না ঘরোয়া পদ্ধতি, একদিনে সেরে যাবে, দুদিনে সেরে যাবে, সারা রাত থাকলে সেরে যাবে, একদম হয় না, এগুলো কিছুতেই কোনো কাজ দেয় না। আমার নিজের হয়েছে তাই আমি নিজে জানি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি কারোর এই প্রবলেম থাকে তাহলে অবশ্যই এই ওষুধটা খেও। ওষুধটার টাইমিং আমি শুধু বলে দিলাম যে 3 times আমি দিনে খেতাম, একটা একটা করে খেতাম, যদি দুটো করে খেতে পারে তিনটে করে খেতে পারে খেও না, একটা করে খেলেই হয়ে যাবে, আফটার মিল তিনবার করে খেও, তিনবার আর কি দিনে। তো এভাবে আমি খেয়েছিলাম, খেয়ে আমি একদম মানে ভালো হয়ে গেছি। আর যদি দেখো এটা খাওয়ার পরেও না হচ্ছে, আমি খেতে তোমাদেরকে মাস্ট বলবো না, তোমরা করতে পারো আর কি। আমার যেহেতু হয়েছে, নিজের ওপর আমার যেহেতু হয়েছে, আমি নিজে জানি জিনিসটা একদম ঠিক, জিনিসটা খেয়ে আমি উপকৃত হয়েছি। আর যেহেতু এটা একটা হোমিওপ্যাথিক মেডিসিন, এটা সাইড এফেক্ট ছিল না, তো তার জন্য আমি খেয়েছি। তো তোমরাও খেতে পারো, আশা করি তোমাদের এই ভিডিওটা উপকারেই লাগবে। কারণ অনেকেই কান বেদাও নাক বেদাও, আজকাল ছেলেরাও প্রচুর বেদায়, তো তার জন্য তাদের উপকারের জন্য আমি ভিডিওটা দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো, অনেক অনেক শেয়ার করো, অনেক অনেক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো অ্যাজ ইউজুয়াল টাটা। কান যখন বেরিয়েছিলাম তারপরে এই রকম অবস্থা হয়েছিল, তখন পিকচারটা তোলা ছিল। মেডিসিন খাওয়ার পরে আমার একদম সেরে যায়, আর এটা আজকেই তোলা, সেই তুলে আমি ফটোটা দিয়েছি।